ইলেকট্রিক সার্কিট তিনটি বেসিক কনসেপ্টের উপর প্রতিষ্ঠিত একটি হচ্ছে নড একটি হচ্ছে ব্রাঞ্চ এবং একটি হচ্ছে লুপ কতগুলো সার্কিট এলিমেন্টের সমন্বয়ে ইলেকট্রিক নেটওয়ার্ক তৈরি হয় একটি নেটওয়ার্কে ক্লোজ পাথ নাও থাকতে পারে যাতে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হতে পারে কিন্তু ইলেকট্রিক সার্কিট যদি একের অধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয় তাহলে অবশ্যই সেখানে ক্লোজ পথ থাকতে হবে যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে আদারওয়াইজ এই সার্কিটটি কোনো কাজে আসে না একটি অসার সার্কিট হিসেবে কাজ করে কারণ যদি টোটাল বা হোল নেটওয়ার্কের কোনো এক জায়গায় ওপেন থাকে তাহলে কি হবে ইলেকট্রন ব্যাটারি থেকে বের হয়ে ওই ওপেন বা খোলা জায়গায় এসে থেমে যাবে যেহেতু ব্যাটারির অপর প্রান্তে এসে ইলেকট্রন ব্যাক করে না তাহলে এই সার্কিট কমপ্লিট হয় না অর্থাৎ বলা যায় যখন এক বা একাধিক নেটওয়ার্ক একসাথে ইন্টারকানেক্টেড হয়ে এক বা একাধিক কমপ্লিট পথ তৈরি করে কারেন্ট প্রবাহের জন্য তখনই ইলেকট্রিক সার্কিট ফর্ম করে প্রথম পার্ট হচ্ছে নড নড আসলে কি নড হচ্ছে কিছু কানেক্টিং ওয়ারের একটি জাংশন যেখানে সার্কিট এলিমেন্ট একসাথে জয়েন্ট হয় এই সার্কিটে চারটি নড আছে অর্থাৎ চারটি পয়েন্ট আছে যেখানে কানেকশন হয় ভোল্টেজ সোর্স এবং রেজিস্টর মিলে একটি নড আবার এই রেজিস্টর এবং এই রেজিস্টর মিলে আরেকটি একটি নড ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্টর মিলে আরেকটি নোড নিচে আরেকটি বড় নড আছে এবং এই বড় নড একই ইলেকট্রিক পটেন্সিয়ালে থাকে এই বড় নডে কোনো এলিমেন্ট নাই এখানে কোনো রেজিস্টর ক্যাপাসিটর বা ক্যালেক্টর নাই সেজন্য এরা একই পটেন্সিয়ালে থাকে যদি আমরা এখানে কোনো সার্কিট এলিমেন্ট অথবা এখানে কোনো সার্কিট এলিমেন্ট যুক্ত করি তাহলে কিন্তু তারা আর একই পটেনশিয়ালে থাকে না তখন আলাদা আলাদা নোড তৈরি হয় অর্থাৎ এখানে যদি আমরা একটি রেজিস্টার লাগাই তাহলে এটি একটি নড হবে এটি আর একটি নোড হবে আবার এখানে যদি আর একটি রেজিস্টার লাগাই তাহলে এটিও একটি নোড হবে ফলে এখানে সবাই আর একই পটেনশিয়ালে থাকবে না এদের মধ্যে আলাদা আলাদা পটেন্সিয়াল ড্রপ হবে এখন আমরা সার্কিটটি রিড্র নিচের কমন বড় নোটটি কিভাবে ড্র করতে হবে কোনো আইডিয়া অর্থাৎ এটি একটি সিঙ্গেল নোট সো আশা করি সার্কিটের নোটগুলো বুঝতে পেরেছেন এখন আমরা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব ইলেকট্রিক সার্কিটে যে সার্কিট এলিমেন্টগুলো যুক্ত থাকে সেগুলো সাধারণত দুই টার্মিনাল বিশিষ্ট একটি সার্কিট এলিমেন্ট যখন যুক্ত করা হয় তখন উভয় টার্মিনাল থেকে ক্লোজড পথ তৈরি করা হয় যখন কোনো সার্কিট এলিমেন্ট ইলেকট্রিক সার্কিটে যুক্ত করা হয় তখন আসলে দুটি নডের মধ্যবর্তী স্থানে যুক্ত করা হয় যখন দুটি নডের মধ্যবর্তী স্থানে এলিমেন্ট যুক্ত করা হয় তখন এক নট থেকে এলিমেন্টের মধ্য দিয়ে অন্য নডের পথ ব্রাঞ্চ বলে সুতরাং বলতে পারি ব্রাঞ্চ হচ্ছে দুটি নডের মধ্যবর্তী সার্কিটের একটি অংশ যেখানে সাধারণত এলিমেন্ট থাকে যা সার্কিটে এনার্জি ডেলিভারি অথবা অ্যাবজর্ব করে কিন্তু দুটি নডের মধ্যবর্তী যেখানে এলিমেন্ট নাই সেটা কিন্তু ব্রাঞ্চ হিসেবে গণ্য হবে না অর্থাৎ এটা যদি আমরা একটি নট কল্পনা করি এটা যদি একটা নট কল্পনা করি এখানে কিন্তু কোনো এলিমেন্ট নাই সুতরাং এটি ব্রাঞ্চ হবে না লুপ লুপ কি হচ্ছে একটি ক্লোজ পাথ যা একই নড থেকে শুরু হয়ে নেটওয়ার্কের মধ্য দিয়ে এসে আবার ওই নডেই শেষ হবে সার্কিটের যে কোনো ক্লোজ পথই হচ্ছে লুপ একটি সার্কিটে বেশ কয়েকটি নট থাকতে পারে লুপ হচ্ছে একটি ক্লোজ পথ যখন এক নোট থেকে আরম্ভ করে মাঝখানে আরও বিভিন্ন সেট অফ করে আবার সেই পূর্বের নোটেই ফিরে আসে খেয়াল রাখতে হবে যেন একই নোট একের অধিকবার পাস না করে অর্থাৎ একটি লুপে শুধুমাত্র একবারই একটি নোট পাস হবে এখানে তিনটি লুপ আছে দুটি হচ্ছে ছোট লুপ এবং একটি হচ্ছে বড় লুপ সার্কিটের এইটুকু অংশের মধ্যে হচ্ছে একটি লুপ অর্থাৎ এটি এই অংশের মধ্যে একটি লুপ ফর্ম করে এবং পুরু সার্কিটে একটি লুপ হয়